স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন কথা সাহিত্যিক পারভেজ হোসেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যে তার অবদানের জন্য। পারভেজ ভাই স্বাগত, কেমন আছেন? ধন্যবাদ, আছি ভালো। পারভেজ ভাই, পুরস্কার ব্যাপারটা কেমন? পুরস্কার ব্যাপারটা কেমন সে আমি বলতে পারবো না, কিন্তু এবার যে পুরস্কারটা পেয়েছি, পুরস্কার আমি আগেও পেয়েছি, ফলে পুরস্কার পাওয়ার যে একটা আনন্দ থাকে, একটা উত্তেজনা থাকে, বাংলা একাডেমি পুরস্কারে আমার ঠিক সেরকম কোনো ব্যাপার না, কারণ এটা এটার অভিজ্ঞতা তো আমার আগেই হয়েছে। তবে জাতীয় পর্যায়ের একটা পুরস্কার তো নিশ্চয়ই এটা একটা বিশেষ বিষয়, বিশেষ গুরুত্ব, রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার দেওয়া, তার তো একটা বিশেষ একটা কি বলবো গুরুত্ব আছে তার, আমি মনে করি আর কি। আমাদের কথা সাহিত্যের যে চর্চা চলছে তাকে আপনি আসলে কীভাবে দেখছেন, আপনার মূল্যায়ন কী? স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের অনেক বড় অনেক বড় বড় লেখক আমাদের মধ্যে ছিলেন, এখনও আছেন। আমরা সম্প্রতি বলবো যে হারালাম শওকত আলী, শওকত আলীর আগে আমরা হারিয়েছি আখতার জামান ইলিয়াস, আবার একেবারে অল্প দিন আগেই হাসান আজিজুল হককে হারালাম। এই সিরিয়ালে অনেক লেখককেই আমাদের আমাদের মধ্যে থেকে চলে গেছেন, আমাদের ছেড়ে, মানে অন্তত যাদের সঙ্গে আমার সান্নিধ্য ছিল গভীর, তো তাদের সমপর্যায়ের লেখক এখন আরও ধাপে ধাপে চলে আসবে। এগুলি নাম না বলি, হ্যাঁ নাম না বলাই ভালো, তবে যারা আছেন এখন মানে আমার চেয়ে অগ্রজ যারা আছেন, আমার অনুজ যারা আছেন এবং আমার সমবয়সী যারা আছেন, এদের মধ্যে আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ লেখক আছে। সবাই যে সামনের সারিতে এসে দাঁড়িয়েছে এমন নয়, কিন্তু আপনাদের অনুসন্ধানটা জরুরি, হ্যাঁ, তাদেরকে আসলে আড়াল থেকে সামনে নিয়ে আসা, এটা বড় কথা বলেছিলেন যে আড়াল থেকে সামনে আসা, আড়াল ভাঙা, সেটা একটা বড় কাজ। সাংগঠনিকভাবে যারা সাহিত্য নিয়ে কাজ করেন তাদেরও এটা একটা বড় কাজ আছে, কারণ আপনি খুব ভালো করে জানেন ছোট কাগজ ব্যাপারটার সঙ্গে আপনার বহুদিনের পরিচয়। ছোট কাগজ করে এবং কোনো দৈনিকে লেখে না এরকম বেশ কয়েকজন লেখক আছে আমাদের, একদম, হ্যাঁ, এবং তারা কোনো মিডিয়াতেও যায় না বলা যায়। তাদের লেখাজোকাকে সামনে নিয়ে আসা, পরিচয় করানো, এই দায়িত্ব কিন্তু আমাদের। আজকের যে পারভেজ হোসেন, তার যাত্রা আসলে কবে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছে? একেবারে প্রথম যে সাহিত্যের মধ্যে ঢোকা সেটা ইন্টারমিডিয়েটে, তখন আমি জগন্নাথ কলেজের ছাত্র, আমার সরাসরি শিক্ষক ছিলেন শওকত আলী। শওকত আলী স্যার একবার বললেন যে তোমরা একটা দেয়াল পত্রিকা করো, তা আমার আর এক গল্পকার বন্ধু শহীদুল আলম, সে আর আমি হাতে লিখে সেই পত্রিকা তৈরি করে স্যারের কাছে নিয়ে যাই, কোথায় ঝুলাবো। স্যার বাংলা ডিপার্টমেন্টে নিয়ে বললেন যে এখানে একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে নোটিশ সাটা হয়, তো এই বক্সটার মধ্যে তোমরা লিটল ম্যাগ ঝোলাও, দেয়াল পত্রিকাটা ঝোলাও। সেই থেকে আমার মনে হয় শুরু, এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে এই শওকত আলী স্যার তার ছায়ায় কিন্তু আমাদের বড় করেছেন, মমতাজউদ্দিন আহমেদ, এরা ছিলেন সরাসরি আমার শিক্ষক। পরবর্তীকালে যখন আমি বিষয়ত্ব কেন্দ্রের সঙ্গে যুক্ত হই, আবদুল্লাহ আবু সাঈদ বিষয়ত্ব কেন্দ্রের সেই আড্ডা, বিষয়ত্ব কেন্দ্রের পাঠচক্র এবং বিষয়ত্ব কেন্দ্রের লাইব্রেরিতেই আমি 14 বছর কাজ করেছি, ফলে একটা প্রস্তুতির জায়গা অবারিত ছিল। এবং এই যে ছোট কাগজের কথা বললাম, এটা কিন্তু সংবেদ নামে আমার যে ছোট কাগজটা ছিল 80-এর, সেটি কিন্তু এই বিষয়ত্ব কেন্দ্রের আমতলাতেই তার জন্ম। আমরা অনেকজন তরুণ লেখক যারা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে সবসময় একটা আলাপচারিতায় মশগুল থাকতাম, আমাদের লেখাপড়া নিয়ে আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করতাম, তারা একসময় সিদ্ধান্ত নেই যে আমরা কোথাও লিখবো না, আমরা আমাদের নিজেদের কাগজে লিখবো আর একটা নিজেদের কাগজ করব। সেই থেকে কিন্তু সংবেদের শুরু, আর আমার লেখালেখির একটা বড় সময় পার হয়েছে এই ছোট কাগজকে কেন্দ্র করে। এবং সেই ছোট কাগজ মানে সংবেদ এখনও বেরোয়, এবং সবচেয়ে বড় কথা সংবেদ এখন প্রকাশ্য নাও। হ্যাঁ, পত্রিকা যখন আর হলো না, আর করা যাচ্ছে না, গোষ্ঠী ভেঙে গেল, অনেক কাল পরে মানে প্রায় 10-15 বছর পরে অনেকেই বলছে আবার কাগজটা করো নতুন করে, আমি কাগজ আর হবে না, তাহলে কী করা যায়? সংবেদ নামে আমি একটা প্রকাশনা শুরু করি। আমি বলবো না যে এটা একটা বড় প্রকাশনা, আমি এও বলবো না যে এটা ব্যবসা সফল প্রকাশনা বা ব্যবসায়ীর উদ্দেশ্য, কিন্তু আমি সংবেদের বই সবসময় যেই মানটা রক্ষা করে প্রেস্টিজিয়াস একটা প্রকাশনা বরঞ্চ হয়ে উঠেছে এটা মানের জায়গা। আমার আর এক বন্ধু আহমদ মাজহার, উনি এখন আমেরিকাতে থাকেন, এসছেন ঢাকায় বইমেলায়, উনি প্রায় বলেন যে ছোট প্রকাশনা বলে একটা ব্যাপার আছে সারা দুনিয়াতে, ছোট কাগজের মতো তোমার প্রকাশনার চেয়ে তাই, তুমি এই চরিত্র ভেঙো না, এটা বজায় রাখো। এবং আমি নিশ্চিত আমি আমার চরিত্র ভাঙতে চাই না, যতদূর সম্ভব আমি এটাকে এভাবেই ধরে রাখবো। কথা সাহিত্যিক পারভেজ হোসেনের কাছে ফিরি, আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ভাষা না তার কাহিনীর বুনন? একটা আর একটার সঙ্গে এমনভাবে যুক্ত, আপনি যখন ট্রেনে চড়ে যান,
ট্রেন ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছে, এর যাত্রীরা গুরুত্বপূর্ণ না ট্রেনটি গুরুত্বপূর্ণ? কথাটা তেমন হয়ে গেল না? এর পারস্পরিক মিলন, আমরা একটা ভালো ট্রেনে উঠতে চাই ভালো যাত্রী হিসেবে, হ্যাঁ, আর ট্রেনটি যখন যাবে সেও চায় পরিপূর্ণ যাত্রী নিয়ে যেতে। অর্থাৎ সবটা মিলে যদি না হয়, একটা উপন্যাসের শুধু ভাষা বিষয় যদি না থাকে শুধু ভাষা, এর কোনো মানে দাঁড়ায় না। খুবই গল্প জমজমাট, কিন্তু আসলে কিছু হলো না, না ভাষা ঠিক আছে না এর বুনন ঠিক আছে, মানে আসলে কি এটা একটা কমপ্লিট ওয়ার্ক, হ্যাঁ, একের সঙ্গে আরেকের মিলন হয়েই চলতে হয়। একটা মালা যেমন যখন গাঁথবেন তার প্রতিটি দানার যেমন একটা হারমোনি থাকে, গদ্য লেখা বা কবিতা লেখা যেটাই বলেন তার হারমোনিটা বড় জিনিস। একদম, মানে আমাদের এখানে তো সেই অর্থে সম্পাদনা যে বিষয়টা বইয়ের সেটা এখন পর্যন্ত চালু না, খুবই অ্যামেচার, এবং মানে ভালো বই তো একটা ভালো সম্পাদক ডিজার্ভ করে। এই জায়গাটা নিয়ে আপনার মূল্যায়ন কি? আপনি মানে যেটা প্রকাশনা এ নিয়ে কিন্তু এত কথা বলেছি এর আগে অনেক জায়গায়, কি বলবো, একই কথার পুনরাবৃত্তি হয়ে যাবে সব। ভালো সম্পাদনা, ভালো প্রুফ রিডিং, এটা যেমন জরুরি, ভালো পাণ্ডুলিপিটি লেখক বিবেচনাবান একজন লেখক, কিন্তু তিনি একটি পাণ্ডুলিপি নিয়ে যদি সন্তুষ্ট না থাকেন ততক্ষণ পর্যন্ত প্রকাশককে দিতে নেই। আর প্রকাশককে যে পাণ্ডুলিপিটি দেওয়া হয়, প্রকাশকের দায়িত্ব হচ্ছে সেই পাণ্ডুলিপিটিকে আরও মানুষ করা, হ্যাঁ, সুসম্পাদিত সুসম্পন্ন একটি পাণ্ডুলিপি ছেপে পাঠকের হাতে তুলে দেওয়া উচিত আমি মনে করি। এছাড়া আমাদের এখানে যা হচ্ছে, বিশেষ করে এই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, ফেব্রুয়ারি বইমেলাকে কেন্দ্র করে যে ডামাডোল বই ছাপার এবং পাতে তুলে দেওয়ার মতো বই খুবই কম, এটা এত লেখক এত বই আমি বুঝতে পারি না কোথা থেকে আসে। আমি তো সারা বছরও পাঁচটা পাণ্ডুলিপি খুঁজে পাই না। পারভেজ ভাই, সুবর্ণ পুরাণের পরে কি? একটা উপন্যাস আমার লেখা আছে কিন্তু এটা কমপ্লিট নয়, এটাও প্রায় পাঁচ সাত বছর ধরে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটা বিরাট প্রেক্ষাপট, মানে সেই 1947 সাল থেকে শুরু করে আমাদের এরশাদ পতনের পর যে নতুন গণতন্ত্রের শুরু, প্রায় এত লম্বা একটা প্রেক্ষাপটের মধ্যেই উপন্যাসটার সময়, মানে আমার বেড়ে ওঠার সময়ের সঙ্গে যেমন যুক্ত আছে, আমার বাপদাদাদের বেড়ে ওঠার সঙ্গেও তার একটা সম্পর্ক আছে এরকম। আমি উপন্যাসটা কমপ্লিট করে ভাবছি আগামী মেলায় হোক বা আগামী বছর বা তার পরের বছর হোক, আমি যদি সুস্থ থাকি এটা বেরিয়ে যাবে। আপনি আসলে পাঠকদের কাছে কি প্রত্যাশা করেন? নিবিষ্ট পাঠ, একজন পাঠক যদি একজন লেখককে নিবিড়ভাবে না পড়েন, সেই লেখককে আসলে ধরতে পারা বা উনি যেটা দিয়েছেন সেটার কাছাকাছি যাওয়া বা সেটাকে আত্মস্থ করা, সেটা সম্ভব হয় না। কিন্তু মানুষের মন কিন্তু ব্যাপকভাবে বিক্ষিপ্ত, এখন এমন একটা সময় আমরা এসে পড়েছি যে নিবিড়ভাবে 200 পৃষ্ঠার একটা উপন্যাস পড়ার সময় খুব কম মানুষেরই এখন আছে আমার ধারণা। একদম, আপনার সাথে কথা বলে সবসময় খুব আনন্দের, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার। ধন্যবাদ আপনাকে শুনুন। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কথা সাহিত্যিক পারভেজ হোসেনের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।